সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মারমেট এন্টারটেইন চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাতে যাব কিভাবে প্যারাসিলিং করতে হয়, প্যারাসিলিংয়ের জন্য কি ধরনের নিয়ম আপনাদের ফলো করতে হবে, এবং প্যারাসিলিংয়ের মধ্যে কি কি ধরনের রিস্ক এবং কিভাবে আপনি প্যারাসিলিংটা এনজয় করতে পারবেন, সব কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে আসি প্যারাসিলিং এটা কোথায় পাওয়া যায় বাংলাদেশের। জীবনের সবচাইতে বেশ রোমাঞ্চকর মুহূর্তের মধ্যে এটি একটি হলো প্যারাসিলিং। যারা জীবনে কখনো করেননি তারা একবার হলেও প্যারাসিলিংটা করে আসবেন। এটি কক্সবাজারের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট থেকে অটোতে উঠে 10 থেকে 15 টাকা ভাড়াতে দরিয়ানগরে পাওয়া যাবে। প্যারাসিলিং না করলেও একবার বিচটিতে ঘুরে আসবেন। লাবণী এবং সুগন্ধা পয়েন্টের মতো এই বিচে এত বেশি ভিড় নেই, পানিও খুব পরিষ্কার, পরিবেশও খুব সুন্দর। মেরিন ড্রাইভের রাস্তা এবং এক পাশে সাগর, আরেক পাশ হচ্ছে বড় বড় পাহাড়ে ঘেরা, আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। প্যারাসিলিংটি দরিয়ানগরের সামনে একটি ছোট্ট এদের একটি অফিস আছে, সেই অফিসে গেলে আপনি প্যারাসিলিং পয়েন্ট নামে একটি পয়েন্ট দেখতে পাবেন। ওখানে যাওয়ার পর অ্যাট ফার্স্ট আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে, এবং এই ফর্মটিতে এই ধরনের নিয়ম কানুন লেখা থাকবে যেটির মাধ্যমে আপনি প্যারাসিলিং করতে গিয়ে হঠাৎ সাগরের মধ্যে পড়ে গেলে, হার্ট অ্যাটাক কিংবা মৃত্যুবরণ করলে এটার জন্য আপনি নিজেই লাইব্রেরি, এই ধরনের একটি ফর্ম যেটি আপনি প্রথমে ফিল আপ করে উঠবেন। আর সাগরে পড়ে গেলে আপনার লাইফ জ্যাকেট থাকবে যাতে আপনার কোনো অসুবিধা না হয়। নেক্সট স্টেপ হচ্ছে আপনি প্যারাসিলিংয়ের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য এবার আপনি লাইফ জ্যাকেট পরবেন। লাইফ জ্যাকেটটা পরার পরে আপনাকে প্যারাসিলিংয়ের কয়েকটি নিয়মকানুন ওখানে লাইফগার্ড যারা থাকবে ওরা আপনাকে শিখিয়ে দিবে। তো যার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে ভালো করে আপনার লাইফ জ্যাকেটটি ভালো করে শক্ত করে পরতে হবে। তারপর আপনি করবেন লাইফ জ্যাকেট পরার পরে প্যারাসিলিংয়ের সুতার সাহায্যে আপনার লাইফ জ্যাকেটের যে আংটাটি আছে সেই আংটাটি আপনার ভালো করে লাগাতে হবে। এটা আপনাকে ওখানকার যে লাইফগার্ড থাকবে ওরাই আপনাকে। সো ভিউয়ার্স, এখানে প্যারাসিলিংয়ের দুটি আংটা থাকবে, এই দুটি আংটার সাথে আপনার লাইফ জ্যাকেটের সাথে এটা সংযুক্ত করা হবে, ভালো করে লাইফগার্ডটা ভালোভাবে লাগিয়ে দিবে। তার আগে দেখে নিন লাইফগার্ডটা কীভাবে প্যারাসিলিংয়ের সুতার সাহায্যে লাল একটি চিহ্নিত কয়েকটা একটা কাপড় আছে এই কাপড়টা কীভাবে পেঁচিয়ে দিল। এবার প্যাঁচানো শেষ, এবার আপনি লাইফ জ্যাকেটের সাথে আংটাটি ভালো করে লাগানোর সময় এবার আপনাকে সব নিয়ম আপনাকে এখানে লাইফগার্ডরা ওরাই দেখিয়ে দিবে। আপনার হাত দুটি থাকবে দুইটির আংটার হুকের নিচে, এই কালো কালো লাল লাল যে দুইটি বেল্ট দেখছেন এই বেল্টের নিচে আপনার হাত থাকতে হবে, হুকের মধ্যে আপনি কখনো টাচ করবেন না। এমনও হতে পারে হুকটি পড়ে যেতে পারে, খুলে পড়ে যেতে পারে, তখন আপনি সাগরের মধ্যে পড়ে যাবেন কিংবা নিচে পড়ে যাবেন। যখন লাইফগার্ডরা নিচে আস্তে আস্তে যখন এটা ল্যান্ড করতে থাকবে প্যারাসিলিংটা, তখন লাইফগার্ডরা নিচে থেকে বাঁশি বাজানো শুরু করবে, এবং আপনি বাঁশির শব্দ শোনার পরে এখানে একটি লাল চিহ্ন আছে এটা ধরে আপনাকে টেনে কাত পর্যন্ত নিয়ে আসতে হবে। আপনি যদি কাত পর্যন্ত নিয়ে নাও আসতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই, অল্প একটুখানি টান দিলেই নিচে ল্যান্ড করবে। এটা এভাবে এনে কাঁধের মধ্যে জাস্ট এভাবে এনে নিয়ে আসতে হবে। দেখুন এখানে আমি আবার ভিডিওটি আবার দিলাম, প্রথমে আপনি হুকের নিচে ধরবেন, ধরার পরে টেনে লাল অংশটা টেনে কাত পর্যন্ত নিয়ে আসবেন। কাত পর্যন্ত নিয়ে আসার পরে এটা আপনাকে লাগাই দেওয়ার পরে এবার স্পিড বোটটা যখন চলতে থাকবে আপনি ওইভাবে আকাশের উপরে উঠে চলে যাবেন। উঠতে উঠতে আপনার এক সময় দেখা যাবে যে আপনি অনেক কিছু ডানে বামে অনেক বড় কিছু কিছু দেখছেন, দেখছেন খুব ভালোই লাগছে, এগুলো খুবই মজাদার একটি জিনিস। এবং যখন স্পিড বোটটা ব্যাক করবে তখনই আপনার একটু ভয় লাগতে পারে, কারণ স্পিড বোটটা ব্যাক করার সময় প্যারাসিলিংটা আস্তে আস্তে নিচে নেমে যেতে পারে, তখন মনে হবে আপনি মনে হয় সাগরের নিচে পড়ে যাচ্ছেন এই ধরনের। এখানে ভয়ের কিছু নেই বন্ধুরা, আপনারা খুব সুন্দরভাবে এটি ঘুরে চলে আসতে পারবেন। সো ভিউয়ার্স, উড়ার পরে এমন একটা সময় ভয় লাগতে পারে আপনার যখন স্পিড বোটটা ব্যাক করে তখন কিছুটা সময় আপনি নিচের দিকে নামতে পারেন,
বাট ভয় পাওয়ার তেমন কিছুই নেই, আপনি এখানে খুবই মজা পাবেন। টোটাল তিনটা প্যাকেজ আছে এখানে প্যারাসিলিংয়ের মধ্যে। 1500 টাকার নর্মাল রাইড শুধু উড়া, 2000 টাকার সুপার রাইড উঠতে উঠতে একবার সাগরের মধ্যে পা ভিজিয়ে ফেলা, তারপর আবার উপরে ওঠার সুযোগ, আর 2500 টাকার সুপার ডুপার রাইডের পা ভিজানো সহ দুইবার। তবে সব রাইডের সময় প্রায় একই, লাইফ জ্যাকেট পরানো থাকলে এতে কোনো আপনার ভয় পাওয়ার কিছু নেই। ভিডিওটি লাইফ জ্যাকেট পরা থেকে শুরু করে আপনি প্যারাসিলিং নিয়ে কীভাবে ফ্লাই করবেন এবং কীভাবে ল্যান্ড করবেন সব কিছুই ভিডিওতে দেয়া আছে। আমার ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা। সো ভিউয়ার্স, উড়ার পরে এমন একটা সময় ভয় লাগতে পারে আপনার, যখন স্পিড বোর্ডটা ব্যাক করে তখন কিছুটা সময় আপনি নিচের দিকে নামতে পারেন, বাট ভয় পাওয়ার তেমন কিছুই নেই, আপনি এখানে খুবই মজা পাবেন। টোটাল তিনটা প্যাকেজ আছে এখানে প্যারাসিলিংয়ের মধ্যে। 1500 টাকায় নর্মাল রাইড শুধু উড়া, 2000 টাকার সুপার রাইড উঠতে উঠতে একবার সাগরের মধ্যে পা ভিজিয়ে ফেলা, তারপর আবার উপরে ওঠার সুযোগ, আর 2500 টাকার সুপার ডুপার রাইডের পা ভিজানো সহ দুইবার। তবে সব রাইডের সময় প্রায় একই, লাইফ জ্যাকেট পরানো থাকলে এতে কোনো আপনার ভয় পাওয়ার কিছু নেই। ভিডিওটি লাইফ জ্যাকেট পরা থেকে শুরু করে আপনি প্যারাসিলিং নিয়ে কীভাবে ফ্লাই করবেন এবং কীভাবে ল্যান্ড করবেন সব কিছুই ভিডিওতে দেয়া আছে। আমার ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। এই ধরনের নিয়ম কানুন লেখা থাকবে যেটির মাধ্যমে আপনি প্যারাসিলিং করতে গিয়ে হঠাৎ সাগরের মধ্যে পড়ে গেলে, হার্ট অ্যাটাক কিংবা মৃত্যুবরণ করলে এটার জন্য আপনি নিজেই লাইব্রেরি, এই ধরনের একটি ফর্ম যেটি আপনি প্রথমে সো ভিউয়ার্স, উড়ার পরে এমন একটা সময় ভয় লাগতে পারে আপনার, যখন স্পিড বোর্ডটা ব্যাক করে তখন কিছুটা সময় আপনি নিচের দিকে নামতে পারেন, বাট ভয় পাওয়ার তেমন কিছুই নেই, আপনি এখানে খুবই মজা পাবেন। টোটাল তিনটা প্যাকেজ আছে এখানে প্যারাসিলিংয়ের মধ্যে। 1500 টাকায় নর্মাল রাইড শুধু উড়া, 2000 টাকার সুপার রাইড উঠতে উঠতে একবার সাগরের মধ্যে পা ভিজিয়ে ফেলা, তারপর আবার উপরে ওঠার সুযোগ, আর 2500 টাকার সুপার ডুপার রাইডের পা ভিজানো সহ দুইবার। তবে সব রাইডের সময় প্রায় একই, লাইফ জ্যাকেট পরানো থাকলে এতে কোনো আপনার ভয় পাওয়ার কিছু নেই। ভিডিওটি লাইফ জ্যাকেট পরা থেকে শুরু করে আপনি প্যারাসিলিং নিয়ে কীভাবে ফ্লাই করবেন এবং কীভাবে ল্যান্ড করবেন সব কিছুই ভিডিওতে দেয়া আছে। আমার ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।